তিরিশে মে সাবেক প্রেসিডেন্ট ও বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক জিয়াউর রহমানের 38তম শ্রাদ্ধবার্ষিকী। 1971 সালের এই দিবাগত রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সৈনিকের হাতে তিনি শাহাদত বরণ করেন। সেই থেকে তার দল বিএনপি এই দিনটিকে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী হিসেবে পালন করে আসছে। পাবনার ফরিদপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও তার অঙ্গ সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। এই দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতারের ব্যবস্থা করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল হাকিম ও খান ও যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাস্টার, ইদ্রিস আলী মাস্টার, ফারুক হোসেন সহ অনেকে। গর্ভ থেকে জন্ম লাভ করে নিষ্পাপ অবস্থায় আমরা যদি এই 30 দিনে 30টি ফরজ নামাজ, ফরজ রোজা যদি আদায় করে উদযাপন উপলক্ষে এবং সেই সাথে ইফতার মাহফিল আয়োজন উপলক্ষে উপস্থিত আছেন ফরিদপুর জেলা বিএনপি, পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের সকলে সুবিধা এবং সকল অঙ্গ সংগঠন পত্রিকা আয়োজিত আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 38তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের এই ইফতার মাহফিল আলোচনা সভায় আমাদের মাঝ উপস্থিত রয়েছেন। কারণে বক্তব্য আমরা দীর্ঘ সময় দিতে পারতেছি না, আমাদের অনেক কর্মী ছিল, তারা বক্তব্য দেওয়ার ইচ্ছা ছিল। আজকের এই ইফতার মাহফিলটা আপনারা জানেন যে গত পরশু দিন আপনারা দাওয়াত পেয়েছেন, আমরা একদিনের মাঝখানে রেখে আমরা এই আয়োজনটা আমরা সময় নিয়ে করতে পারতাম, বড় আকারে করা সম্ভব ছিল, কিন্তু এমন একটি মুহূর্তে আমরা সময় আমরা নির্ধারণ পেয়েছি জেলায় থেকে এবং থানায় থেকে যে আমরা এত অল্প সময়ের মধ্যে আমরা বড় আয়োজনের যারা নেতৃত্ব যারা দেয় তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এখন এই গুজরাতে ব্যাপক কাজের চাপ, আবার এই রোজার মাস, কর্মীদের আসাও একটু কষ্টকর হয়। আমি আমাদের